ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কলঙ্কিত অধ্যায় শেষ কোন সদস্য অপরাধ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি বলেন নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ডিবি এ সংস্থা হবে ভুক্তভোগী ও অসহায়দের ভরসা স্থল। সব মামলা তদন্ত স্বচ্ছতার সাথে হবে বলেও জানান তিনি কোনো আসামিকে হয়রানি করা হবে না জানিয়েছে টিএমপির ডিবি প্রধান বলেন এখানে মানুষ ন্যায় বিচার পাবে আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে ডিবির একাধিক টিম সাদা পোশাকের মাঠে থাকবে বলে জানান রেজাউল করিম মল্লিক ডিবি অফিসে আটক হন তার আত্মীয় স্বজন যারা থাকেন তাৎক্ষণিকভাবে তারা সংবাদ পেয়ে যান যে এখানে কি আসামি হিসেবে এসেছে এই ক্ষেত্রে আমাদের লুকোচুরি করার কোনো সুযোগ নেই যে পুলিশ কর্মকর্তাই অপরাধের সাথে যুক্ত থাকবে আমরা তাদেরকে আইনের আইনের আওতায় অবশ্যই আনব